আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার এন্ড মিসেস ফাহাদ ব্লগস। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকের বিষয়টা হচ্ছে আকাশো ব্রেভ সেভেন নিয়ে পানিতে একটা রিভিউ করব, আন্ডার ওয়াটার রিভিউ, যেটা একদম প্র্যাকটিক্যাল রিভিউ হবে। শুধু এই কলের ট্যাপে বা অন্যভাবে বা শর্টকাটে যে পানিতে ভিজানো হয় সেটা না, একদম পুকুরে চলে যাব আমরা এটাকে নিয়ে নিচে। তো আজকে আমরা আছি হচ্ছে বংশাল পুকুর পাড়, যেটাকে আমরা এখানে সবাই তাওলা পাড় বলি। তো এখানে আমরা আছি, আজকে গোসল করব। এখানে প্রচণ্ড গরম, তো আমরা দেখার চেষ্টা করব যে এখানে পানির নিচে এটা কীরকম সাপোর্ট করে। তো আমরা এটা নিয়ে অনেকক্ষণ ভিজার চেষ্টা করেছি, অনেকক্ষণ পানির নিচে রেখেছি প্রায়, এবং লেন্সের মধ্যেও অনেকবার পানি দিয়ে চেষ্টা করে দেখার চেষ্টা করেছি যে এটাতে পানি আটকায় কি না। হ্যাঁ, দেখলাম যে না, পানি আটকায় না, যথেষ্ট চমৎকার একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে। এবং এটা পানির নিচেও অনেকবার গিয়েছি, তো অনেক অনেক কিছু ক্যামেরা আছে যেটা পানির নিচে থেকে ডুব দিয়ে উপরে উঠলে আপনার লেন্সে পানি আটকে থাকে, তো এই সমস্যাটা আমি এই ক্যামেরার মধ্যে পাইনি। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে বিষয়টা। তো আপনাদেরকে আমি দেখাই যে এটার পানি ডুব দিয়ে পানি নিচ থেকে উপরে উঠলে এটা কীরকম লাগে, এটাও আমি আপনাদের দেখাবো। তো আসেন আপনাদেরকে দেখাই। আমি এখন পানির নিচে যাব, দেখবেন উঠার সাথে সাথে কোনো পানি জমে থাকবে না। এই যে পানির নিচের অংশ, এই দেখেন, আপনার লেন্সের মধ্যে কোনো পানি পাবেন না, লেন্সটা একদম পরিষ্কার থাকবে, লেন্সে কোনো ফোঁটা ফোঁটা পানি জমা থাকবে না। এই যে দেখেন, আমি পানির নিচ থেকে যতবার এটাকে উপর উঠাই লেন্সটার সাথে সাথে ক্লিয়ার হয়ে যায়, পানি থাকে না কোনো। আমরা এটাকে প্রায় ঘন্টাখানেকের উপরে পানির নিচে রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, যে এটা কোনো টেস্ট রিভিউ না বা কোনো পেইড রিভিউ না বা কোনো কোম্পানির পক্ষ থেকেও না যে এটাকে টেস্ট করে দেখেন, এটা কিন্তু আমার সম্পূর্ণ কেনা একটি প্রোডাক্ট এবং আমি খুব রিস্ক নিয়ে এটা পানির নিচে টেস্ট করার চেষ্টা করেছি। এবং এটা দীর্ঘক্ষণ পানির নিচে ছিল, প্রায় ঘন্টাখানেকের উপর আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ এটাকে নিয়েই পানির নিচে রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, এবং এটার ভয়েস কোয়ালিটি কীরকম আছে সেটা দেখাই এখন। স্লো মোশন টেস্টও আমরা করে দেখেছি, এখন পানির মধ্যে স্লো মোশন টেস্টগুলো দেখতে পাচ্ছি। এখন যে কটা ভিডিও দেখাবো আপনাদেরকে, সবগুলো স্লো মোশনের যে ভিডিওগুলো, এটা 1080p90fps ভিডিওটা হয়। তো স্লো মোশনের ভিডিওটা আপনারা একটু উপভোগ করি, দেখেন কীরকম দেখাচ্ছে। আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে স্লো মোশনটা খুবই ভালো ছিল, খুবই চমৎকার। হ্যাঁ, কোনো কোথাও এমন এই রেকর্ডটা স্লো মোশনে চলে আসলে 1080p90fps চলে আসে 90fps, বাট আমি অন্য যে ভিডিওটা আগে দেখিয়েছি এটা আপনার 1080, এটা 4K, সরি 4K 30fps ছিল ভিডিওটা। এখন একটু লাভ ঝাঁপ হবে পানির মধ্যে, লম্ফ ঝম্প, একটু আনন্দ ফুর্তি হবে, আমাদের ছোটোকালের কথা মনে পড়ে গেল পুকুরের মধ্যে। যে তো রিমন এই মুহূর্তে যে লাভ দিল হচ্ছে রিমন, তা আমি বাদ যাবো কেন, আমিও লাভ দিই, এটা হচ্ছে আমি। এখন আমি পানিতে লাভ দিব, স্লো মোশন ভিডিওটা আপনারা দেখবেন।
আজকে চলে আসছিলাম ওয়াটারপ্রুফ টেস্টটা করার জন্য, যেটা বংশাল পুকুর পাড়। এই পুকুর পাড়ে আমরা কিছু ভিডিও শট নেওয়ার চেষ্টা করেছি, তো আশা করি আপনাদের ভালো লাগবে ওয়াটার টেস্টটা। যদি পানির নিচে কেউ নিয়ে যেতে চান দিবসটাকে, সেক্ষেত্রে দিবসটা কীরকম হবে এটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। কিছু স্লো মোশন ভিডিও নেওয়ার চেষ্টা করেছি যে এটা স্লো মোটা কীভাবে কাজ করে, তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আশা করি ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। আপনারা আমি এখানে জানালাম আমারে।